আর্জেন্টিনার জন্য সেমিফাইনালে বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। তো ভিডিওটি টানবেন না, সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে ট্রাইব্রেকারে 4-3 গোলের ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এদিন কোয়ার্টার ফাইনাল ম্যাচে 18টি হলুদ কার্ড ও 1টি লাল কার্ড দেখান রেফারি আন্তোনিও লাহোস। লিওনেল মেসি সহ আর্জেন্টিনার 8 জন খেলোয়াড় ও কোচ এসকোলোনি আর কোচিং স্টাফের সদস্য ওয়াল্টার স্যামুয়েল হলুদ কার্ড দেখেন। খেলোয়াড়দের দেখা 8টি হলুদ কার্ডের মধ্যে 2টি নিয়ে অস্বস্তি আছে আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপে এর আগে আরেকটি করে হলুদ কার্ড দেখার কারণে মার্কাস আকুইনিয়া ও গঞ্জালো মন্টিয়েল ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে তারা খেলতে পারবেন না। আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসিও চলতি বিশ্বকাপের প্রথম হলুড কার্ড দেখেছেন শুক্রবারে। ফিফার বাইলজ অনুযায়ী গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যে কোনো 2 ম্যাচে হলুদ কার্ড দেখলেই দ্বিতীয় হলুদ কার্ড দেখার পরের ম্যাচটি মিস করবেন খেলোয়াড়। এই নিয়মের কারণে সেমিফাইনালে খেলা হচ্ছে না আর্জেন্টিনার 2 গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্কাস আকুইনিয়া ও গঞ্জালো মন্টিয়েল। আর্জেন্টিনার 2 গুরুত্বপূর্ণ খেলোয়াড় গঞ্জালো মন্টিয়েল ও মার্কাস আকুইনিয়া তাদের 2 জনকে পাওয়া যাচ্ছে না। এটা আর্জেন্টিনার জন্য বড় একটা ধাক্কা হতে পারে।